নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একাধিক রাজ্যে বিক্ষিপ্ত দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, এ রাজ্যেও কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। আর আমাদের ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শীতের পরশটুকু আর নেই বললেই চলে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। দিল্লি সহ অনেক রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এহনও পরিস্থিতিতে এবার মানুষের জন্য সুখবর, কিছুটা স্বস্তি মিলতে পারে। মহাশিবরাত্রি অর্থাৎ 11ই মার্চ থেকে অনেকগুলি রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বেশ কিছু রাজ্যে 11ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 11ই থেকে 13ই মার্চ পর্যন্ত কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে 11ই থেকে 13ই মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 11ই থেকে 17ই মার্চ পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া? মার্চের দ্বিতীয় সপ্তাহে জম্মু ও কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি খুব বেশি হবে না, সামান্য বৃষ্টি হবে। মার্চের 11 থেকে শুরু করে 17 তারিখের মধ্যে উত্তর পূর্বের একাধিক রাজ্যে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিমে বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 সপ্তাহে দেশের কোনো রাজ্যে খুব একটা গরম পড়বে না। দ্বিতীয় সপ্তাহে উত্তর পূর্ব এবং পূর্ব ভারত এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, একই সঙ্গে বেশ কিছু জায়গায় হালকা তুষারপাত হতে পারে। অন্যদিকে এ রাজ্যের ক্ষেত্রেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণ থাকবে গরমদায়ক, ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে 11 তারিখের আগে অবধি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক ও গরম আবহাওয়া, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে। সপ্তাহের মাঝামাঝিতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি হতে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত হতে পারে। জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 95% এবং সর্বনিম্ন পরিমাণ 28%। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।